তো নমস্কার বন্ধুগণ, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আহুজা 100 ওয়ার্ড। এগুলো আমাদের ঝাড়গ্রামের থেকে এসছে, ঝাড়গ্রামে একটা নাম করা সাউন্ডওয়ালা, ঠিক আছে, অনেক পুরনো নাম করা সাউন্ডওয়ালা, হয়তো নাম নেব না, চিনতে পারবেন। তো কোয়ালিটি দেখে নিন কাজের, ঠিক আছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। গোড়া গোড়া একদম সিল, অরিজিনাল যা থাকে অরিজিনাল সিল। এই মালের এ পার্টি হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রাম করে, এ কম্পিটিশন না, শুধু প্রোগ্রাম করে। কম্পিটিশনে আলাদা বক্স আছে, তো এনাদের তো একটু কোয়ালিটি চাই, তো এরা অরিজিনাল পুরোটা চাই, অরিজিনাল। তো এটা আমি হাইবেস পর্দায় বেঁধেছি, তো কারণটা বলে দিই। এখন তো বুঝতেই পাচ্ছেন বেসের বাজার, তো এর সাথে এইচএফ দিবে, এইচএফ দিয়ে এটাকে মানে প্লে করবে। তো এইচএফে যে এটা বেরোবে প্রেসারটা, তো এটা এই ওইটা না দিলেও চলবে। তো এটাই এটা এমনভাবে বেঁধেছি, মিড বেস দুটোই একদম পারফেক্ট বেরোবে এটা থেকে, বুঝতে পারলেন, একদম মিড বেস। এগুলো 8 পিস বাঁধিয়ে নিয়ে গেছে, এগুলো আগে 8 পিস নিয়ে গেছে, আরও 4 পিস দিয়ে গেছে, মানে টোটাল 12টা। তো দেখতেই পাচ্ছেন, আর 4 পিস রেডি করলাম আমি। তো আমি ভিডিও দিতে পারিনি, আমি আমার কলেজ ছিল তাই অনেক অনেক ভিডিও আমি দিতে পারিনি। দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটি, গোড়া সিল একদম সিল আঠা। হ্যাঁ, এটা দিয়ে গেলাম খড়গপুর থেকে, খড়গপুর বেলতলা, এই যে খড়গপুর বেলতলা থেকে দিয়ে গেল এই মালটা, এক্ষুনি দিয়ে গেলো বেলতলা থেকে। আমার কাস্টমার খড়গপুরের দিকে প্রচুর আছে, পড়ে গেছিলো মালটা, যাই হোক। তো আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে মালটা পড়ে গেছিলো, ধরলাম, যাই হোক, একটা বড় দুর্ঘটনা হয়ে যেত, স্পিকারটা ভেঙে গেলে বা পড়ে গেলে দিতে হতো। দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটি আমাদের, কোনোরকম আওয়াজ পাবেন না, একদম নিট অ্যান্ড ক্লিন। তো নমস্কার সবাইকে, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন, ঠিক আছে।